भारत माता की जय। जोर धरो जय धरो। जोर धरो जय धरो। जोर धरो जय धरो। मंच उपविष्ट विधानसभा माननीय विधायिका অগ্নিমিত্র দি মঞ্চ উপবিষ্ট নামই দেওয়া হয়েছে চোর ধরো জেল ভরো। আমার মনে হয় একটু তাড়াতাড়ি আমরা এই কর্মসূচিটা নিয়ে ফেলেছি, কেননা আগে আমাদের কর্মসূচি নেওয়া উচিত ছিল যেদিন এই রাজ্যে আরও 7টি নতুন জেলা ঘোষণা করা হলো, তারপরেই আমাদের কর্মসূচি নেওয়া উচিত ছিল যে জেলা নয় নতুন জেল তৈরি করো। কেননা এত চোরকে যদি একসঙ্গে ধরা হয় তাদের রাখার জন্য তো জেল লাগবে, তো চোর ধরো জেল ভরো আমরা করে দিলাম, কিন্তু জেলেও তো স্বাস্থ্যকর পরিস্থিতি থাকতে হবে, তাই আগে জেল নতুন তৈরি করো, তার জন্য আমার মনে হয় একটা কর্মসূচি নেওয়ার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গে নতুন জেলার প্রয়োজন নেই, নতুন জেলের প্রয়োজন আছে, তার জন্য মনে হয় আগামী দিনে আমাদেরকে আন্দোলন করতে হবে। অনেকে বলছেন আমাদের পীয়ূষ দা পার্থ চ্যাটার্জির কথা বলছিলেন, আমাদের ন্যাশনাল কাউন্সিলের আরও মেম্বার আমাদের তাপসদা বিস্তারিতভাবে বললেন পার্থদা নিয়ে, কিন্তু আমি বলবো যে পার্থ চ্যাটার্জির এই যে ঘটনা এটা কোনোভাবেই বাঙালি হিসাবে বাংলার বঙ্গ সন্তান হিসাবে আমাদের কাছে গর্বের জিনিস হতে পারে না। আমরা এর জন্য খুব আনন্দিত না, তৃণমূলকে পরাজিত করার জন্য এই ধরনের ঘৃণিত ঘটনাকে নিয়ে আমরা পরাজিত করব এমন ভাবনার কোনো কারণ নেই। রাজনৈতিকভাবেই আমরা তৃণমূলকে পরাস্ত করব, আমাদের দর্শনকে ছড়িয়ে দিয়ে আমাদের দর্শনের সঙ্গে মানুষকে যুক্ত করে আমরা তৃণমূলকে পরাজিত করতে পারি। কিন্তু পার্থ চ্যাটার্জির মাধ্যমে বা ইদানিং কয়েকটা যে ঘটনা ঘটেছে এর ফলে সারা ভারতবর্ষ জুড়ে বাংলার যে একটা সম্মান ছিল, বাংলার শিক্ষিত সমাজের মানুষকে যেভাবে মানুষ সম্মানের নজরে দেখত সেটা আজ কালিমালিপ্ত হয়েছে। আপনি বিহার চলে যান, আপনি উত্তরপ্রদেশ চলে যান, আপনি মধ্যপ্রদেশ চলে যান, আপনি যে কোনো রাজ্যেই যান না কেন, আপনি যদি একবার বলেন যে আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি এবং পশ্চিমবঙ্গে আমি শিক্ষার সঙ্গে যুক্ত, অন্যান্য রাজ্যের মানুষ বাংলার মানুষকে একটা সম্মানের নজর দেখত। ইভেন আপনারা ট্রেনে দেখেছেন, ট্রেনে যদি অন্য রাজ্যে যেছেন যদি একবার জানতে পেরেছে আপনি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন শিক্ষার সঙ্গে যুক্ত, মানুষ একটা আপনাকে জায়গা করে দেয়, এই বেঙ্গল সে আইনকো ব্যাঠনে কা জায়গা দিয়ে পড়া লিখা। তো আজ আমাদের যে চিন্তার কারণ যে এই যে বাংলার শিক্ষিত সমাজে যে ইমেজ ছিল সারা দেশ জুড়ে সেই ইমেজ কিন্তু আজ নষ্ট হয়ে গেল। হয়তো ক্ষমতায় আমরা চলে আসবো, ক্ষমতায় আমরা কখন আসবো সে এক্সাক্ট টাইম আমরা বলতে পারবো না, হয়তো 6 মাসের মধ্যে আমরা ক্ষমতায় চলে আসতে পারি, 1 বছরের মধ্যে চলে আসতে পারি, 2 বছরের মধ্যে ক্ষমতায় চলে আসতে পারি, ক্ষমতায় আসা আর একটা জিনিস, কিন্তু এই যে বিরাট ক্ষতি হয়ে গেল ক্ষমতায় আসার পরেও আমাদের কয়েক বছর লেগে যাবে বাংলার ইমেজ সারা ভারতবর্ষ জুড়ে যে নষ্ট হয়েছে, বাংলার শিক্ষিত সমাজকে মানুষ যে সন্দেহের চোখে দেখছে, এই যে ক্ষতি আমাদের হয়ে গেল সেই ক্ষতি রিপেয়ার করতে বিজেপিরও 2-3 বছর সময় লেগে যাবে, তার জন্য আমরা আজ ভাবুন তো আমরা শুধু পার্থ চ্যাটার্জিকে টিভিতে দেখছি ওনার ঘটনা কি ঘটলো না ঘটলো, ভোর 3টার সময় যদি ঘুম ভেঙেছে একবার সবাই টিভি অন করছে দেখি অ্যারেস্ট হলো কি হলো না, ভোর 6টার সময় ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে একবার টিভিটা সবাই অন করছে যে অনুব্রত মণ্ডলে কি হলো আজকে একটু দেখে নি, মানে রাত্রে যে ওয়েব সিরিজ গুলো চলতো নেটফ্লিক্স সেগুলো আর কেউ দেখছে না, এদের ঘটনা দেখতে সবাই ব্যস্ত, এটা কোনোভাবে বাংলার জন্য বাংলা সংস্কৃতির সঙ্গে মানানসই না। বাংলার শিক্ষিত সমাজের যে মানুষের যে সারা বাংলা সারা দেশ জুড়ে যে তাদের উপরে একটা কালিমালিপ্ত তাদেরকে করা হয়েছে সেটা থেকে বাংলাকে কি করে মুক্তি দেওয়া যায় তার জন্য আগামী দিনে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এবং যারা সত্যি শিক্ষিত বুদ্ধিজীবী ব্যক্তিরা আছেন যারা এসবের সঙ্গে থাকেন না, যারা সত্যি সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান তাদেরকে সামনে রেখে এর মোকাবিলা আমাদেরকে করতে হবে এবং বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য আবার আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি জানি যে এই ধরনের আন্দোলন চলছে সারা বাংলা জুড়ে, এই আন্দোলন চলছে আগামী দিনে এই আন্দোলন আরো ত্বরান্বিত হবে। আমি দেখছিলাম কয়েকদিন আগে টিভিতে দেখছিলেন যে তৃণমূল কংগ্রেসের মহাসচিব ওনাদের স্পোক্স পার্সন কুণাল বাবু তিনি পার্থ চ্যাটার্জিকে বিদ্রুপ করে বলছেন, তিনি পকেট থেকে একটা বোরোলিন বের করলেন, এই যে আমার সঙ্গে সবসময় বোরোলিন থাকে এবং পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বিদ্রুপ করছেন তার বিরুদ্ধে বক্তব্য রাখছেন। আবার পার্থবাবু বলছেন যে কুণাল বাবু তোমার বোরোলিন লাগে তো আমি যাদের সঙ্গে থাকি আমার তো ফেয়ার এন্ড লাভলি লাগবে, 4-5টা ফেয়ার এন্ড লাভলি নিয়ে উনি ঘুরছেন, তো আমরা বলি যে ভাই কুণাল বাবু আপনার বোরোলিন লাগবে
পার্থ চট্টোপাধ্যায় ফেয়ার এন্ড লাভলি লাগবে, আর সারা বাংলার মানুষের কি লাগবে, আমাদের ফিনাইল লাগবে, কারণ বাংলাটাকে পরিষ্কার করে দিতে হবে। বাংলাটাকে যেভাবে আপনারা কলুষিত করেছেন, বাংলা সংস্কৃতিকে যেভাবে বিনষ্ট করেছেন, আগামী দিনে কয়েক বোতল ফিনাইল লাগবে যাতে বাংলাকে আমরা পরিষ্কার করতে পারি। আমরা এসবের মধ্যে খুব বেশি জড়াতে চাই না, এবং আর একবার আমরা ফিল করি যে বারবার অনেকে বলছেন যে এই যতক্ষণ সবাই বলছে অনুব্রত অ্যারেস্ট হলো, আরে ভাই এত কেন গুরুত্ব দিচ্ছেন এই ব্যক্তিকে? অনুব্রত অ্যারেস্ট হলো না হলো, এই কয়েক মাস আগে তো দেখেছি আসানসোল লোকসভা যে বাই ইলেকশন হলো, আসানসোলে যে তৃণমূলের নেতারা আছেন তাদের উপর তৃণমূল শ্রেষ্ঠ নেতৃত্ব সে বিশ্বাস করেন। এই অনুব্রত মণ্ডল যাকে আসানসোলে আগে আমরা ঢুকতে দিতাম না, সেই অনুব্রত মণ্ডলকে আদর করে জামাই আদরে আসানসোলে আনা হয়েছিল, এবং ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আসানসোল লোকসভা বাই ইলেকশনের দায়িত্ব এই অনুব্রত বাবুকে দেওয়া হয়েছিল, এবং তিনি নাকি ক্লাস নিতেন 7 দিন 8 দিনের ট্রেনিং দিয়েছিলেন, তৃণমূলের সমস্ত লিডারকে আসানসোলে ট্রেনিং দিয়েছিলেন, এবং নির্বাচনের দিন আমরা দেখলাম ট্রেনিং কি দিয়েছিলেন, যে বিজেপি যারা ভোটার তারা যেন ঘর থেকে না বেরোতে পারে, ভোটের দিন তারা ভোট কেন্দ্র যদি না যেতে পারে তাদেরকে ভয় দেখাও, তাদের কাজ থেকে বসিয়ে দাও, তাদের উপর হামলা করে এই ট্রেনিং তিনি দিয়েছিলেন। এবং বাংলা এটা আমাদের আসানসোলের লজ্জা, যে এই ধরনের ব্যক্তি যাকে সারা বাংলা জুড়ে কেউ একটা স্থান দেয় না, সেই ধরনের ব্যক্তিকে আসানসোলে যে তৃণমূল কংগ্রেসের লিডাররা আছে তারা জামাই আদরে এনে বিগত নির্বাচনে লোকসভা নির্বাচনে বাই ইলেকশনে আসানসোলে তাকে বসিয়েছিল। এই রবীন্দ্রভবন, এই পাশে রবীন্দ্রভবন আমার সময় আমি তৈরি করেছিলাম, আমি জানি না এখন আমার সেই সুযোগ নেই, কারণ গঙ্গা জল দিয়ে এই রবীন্দ্রভবন ধুয়ে দেওয়া উচিত। 5-6টা মিটিং ওই অনুব্রত মণ্ডলকে দিয়ে, ওই পাপি অনুব্রত মণ্ডল দিয়ে 5-6টা মিটিং এই রবীন্দ্র করানো হয়েছে। আজ আমরা প্রশ্ন আসানসোল জেলার তরফ থেকে যখন আমরা এই কর্মসূচি নিয়েছি, আসানসোলে যে তৃণমূলের লিডাররা আছেন তাদেরকে আমরা প্রশ্ন করি, আপনাদেরকে জবাব দিতে হবে। এবং এটা বলে যেতে চাই, অনুব্রত মণ্ডল অনেকে বলছেন তিনি জেলে যাবেন, আমি জানি না তিনি কোথায় যাবেন, কিন্তু উনি যদি জেলে যান তাহলে ওনার সঙ্গে লুডো খেলার জন্য তো 2-4টা লোক লাগবে। জেলের ভিতরে তো ফুটবল খেলা যায় না, জেলের ভিতরে তো ক্রিকেট খেলা যায় না, আমরা শুধু এটুকু রিকোয়েস্ট করব উনি যদি জেলে যান তো লুডো খেলার জন্য যদি 1-2টা লোক লাগে, তো বীরভূম থেকে একটু আসানসোল এই অজয় নদী পেরিয়ে আসানসোল থেকে অন্তত 1-2 জন ব্যক্তিকে অবশ্যই যেন পাঠানো হয়, যেন ভেতরে ওনার সঙ্গে লুডো খেলতে পারেন, সেই ব্যবস্থা যেন অবশ্যই আমরা করতে পারি, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। এই কয়েকটা কথা বলে